হ্যালো এভরিওয়ান, এই নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকালে স্নান সেরে বাড়িতে পুজো দিয়ে রেডি হয়ে চট করে বেরিয়ে পড়লাম। আমরা এখন পৌঁছে গেছি কল্যাণেশ্বরী মন্দির। পৌঁছে সামনে একটা দোকান থেকে পুজোর সামগ্রী নিলাম। এই মন্দিরে বিয়ের পর আমার সেকেন্ড টাইম আসা হলো। বিয়ের পর সবাই মিলে এসেছিলাম, কিন্তু এখন আমরা দুজনে মিলে এসেছি। আমরা আগে প্রসাদ নিয়েছি, কিন্তু এখান থেকে আরেকটু প্রসাদ নিয়ে নিলাম সবাইকে দেওয়ার জন্য। তো এখন আমরা মন্দিরে ঢুকে পড়েছি। তো এবারে ঢুকেই দেখছি প্রচুর ভিড়। বছরের শেষে এবং বছরের শুরুতে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় থাকে। তো আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু এখন প্রচুর ভিড় রয়েছে। তো চলো মন্দিরে ঢুকেই এই চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার মায়ের থেকে এই মন্দিরের অনেক গল্প শুনেছি ছোটোবেলায়, কিন্তু এখন যেন এসে সব মিল খুঁজে পাচ্ছি। এই মন্দির শুনেছি বহু পুরনো মন্দির। তো দেখছো কত ভিড় রয়েছে। ঢুকেই পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম, পিছনে দেখছি পুজো দেওয়ার ভিড়টা যেন আরও বেড়েই চলেছে। তো শুনেছি এই মন্দির একবার প্রদক্ষিণ করার পর মন্দিরে প্রবেশ করে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার এই লাইন একটু একটু করে এগিয়ে চলেছে। এই লাইনে দাঁড়িয়ে 30-40 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমাদের লাইন এলো পুজো দেওয়ার। আমরা এখন মন্দিরে প্রবেশ করে গেছি, কিন্তু ভিড় প্রচুর ছিল এবং জায়গা প্রচুর শর্ট থাকার জন্য আমি কোনো ভিডিও ক্লিক করিনি। তো চট করে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা মন্দিরের পেছন দিকে যে পাহাড়ি ঝর্ণা রয়েছে এই দিকে চলে এলাম। এই জায়গাটা মোটামুটি সবার ভীষণ প্রিয়, তো আমরাও ভাবলাম এখানে কিছু সেলফি নেব। তো শুনেছি এখানে একটা ছোট্ট মন্দির আছে, তো চলো ওই মন্দিরে গিয়ে একটু প্রণাম করে নেবো মাকে। এই জায়গাটা দেখো বেশ সুন্দর। আমরা যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন এই ঝর্ণায় বেশ জল ছিল, কিন্তু এখন একটুখানি জলের দেখা পাওয়া যাচ্ছে। এখানে আমরা কিছু সেলফি নিলাম যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব এক এক করে যেয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছে। তো আমরাও যে ওখানে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই ভাবলাম যে পাহাড়ি ঝর্ণার দিকে একটু যেয়ে কিছু শর্টস এবং সেলফি নেব, কিন্তু তার করা গেল না। কেননা এখন টাইম হয়ে গেছে অলরেডি 12:30, আর বরমশাইয়ের পেটে ছুঁচোড়ন দিচ্ছে। তো আমরা ভাবলাম এখানে আর দেরি করা যাবে না, কেননা এখান থেকে বেরিয়ে কিছু খেয়ে আমরা সোজা চলে যাব মাইথনের দিকে, যে মাইথনের ভিডিওটা তোমরা পাবে নেক্সট ব্লগে। এখান থেকে বেরিয়ে মন্দিরের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, তো সেই সরু রাস্তা দিয়েই হাঁটা দিলাম। এই সরু রাস্তা সোজা চলে গেছে মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে প্রচুর খাবারের দোকান রয়েছে, তো আমরাও একটা দোকানে গিয়ে কচুরি আর মিষ্টি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা সোজা বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের দিকে। তো এই ভিডিওটা এখান পর্যন্তই রাখছি। মাইথন ড্যামের ভিডিও তোমরা পাবে নেক্সট ব্লগে। তো এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখনকার মতো এখানেই টাটা।